ওয়েলকাম টু মাই ক্লাস মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তো মাই ডিয়ার, আজকে আমরা খুব কিউট একটা প্রাণী নিয়ে আলোচনা করব। অবশ্যই এটা আমাদের টেক্সট বুকে ইনক্লুড করা। তো তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কোন প্রাণীর কথা বলছি। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা পান্ডা নিয়ে আজকে আলোচনা করব। আওয়ার টুডেজ টপিক ইজ পান্ডা। এখন মাই ডিয়ার, একটা প্রশ্ন যে এই এত প্রাণী থাকতে পান্ডা কেন আমাদের টেক্সট বুকে ইনক্লুড করা হয়েছে? আসলে এই কিউট প্রাণীটা পৃথিবী থেকে বিলুপ্তির পথে, এটা একটা হুমকির সম্মুখীন। এর কারণ, প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ হচ্ছে কিন্তু আমরা। এখন আমরা আমাদের আজকে টপিকের মাধ্যমে জেনে নেব হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ পান্ডা অ্যান্ড হাউ উই আর রেসপন্সিবল ফর দেয়ার কন্ডিশন। ঠিক আছে, আমরা কিভাবে মানুষ হিসেবে, আমরা কিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী এবং পান্ডার কি অবস্থা বর্তমানে, আমরা আজকে টপিকের মাধ্যমে এই বিষয়গুলো জানবো। ঠিক আছে, তো চলো। তো মাই ডিয়ার, আওয়ার টুডেজ টপিক ইজ দ্য জায়ান্ট পান্ডা, ইউনিট 8, লেসন 3। আমাদের ইউনিট 8 এর নাম হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, আর লেসন 3-তে আছে এই দ্য জায়ান্ট পান্ডা। ওকে, তো চলো আমরা পান্ডা সম্পর্কে জেনে নেই যে পান্ডার বাসস্থান কোথায়, কেমন পান্ডারা পৃথিবীর কোন দেশে থাকে, কোথায় তাদের বসবাস। তো আমরা দেখতে পাচ্ছি ছবিতে দ্য নেটিভ হ্যাবিটেটস অফ পান্ডা আর ইন চায়না। তাহলে পান্ডার যে অরিজিন, পান্ডার যে বসতি, সেটা কিন্তু হচ্ছে চায়নাতে, কেমন। এখন চায়নার কোন জায়গায় পান্ডা বসবাস করে সেটা একটু দেখে নেই আমরা। আমরা ছবিতে যেই পর্বত দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুইংলিং মাউন্টেন, মানে হচ্ছে কুইংলিং পর্বত অঞ্চল। কোথায় এটা? এটা হচ্ছে চায়নাতে। চায়নার এই কুইংলিং পর্বত অঞ্চলেই কিন্তু পান্ডার বসবাস। আর সারা পৃথিবীতে যত জায়গায় পান্ডা পাওয়া যায় তার থেকে কিন্তু 1/4 পান্ডা কিন্তু এই কুইংলিং মাউন্টেনেই বসবাস করে। ঠিক আছে, তাহলে আমরা জেনে নেই পৃথিবীতে আর অন্য কোন কোন জায়গায় পান্ডা পাওয়া যায়। পান্ডা লিভস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন জু অ্যান্ড ব্রিডিং সেন্টার। ঠিক আছে, তাহলে অন্য জায়গায় কিন্তু চায়নায় যেরকম ওয়াইল্ড হ্যাবিটেটসে থাকে, বন্য বসতি আছে চায়নাতে, এই ধরনের কিন্তু বন্য বসতি আর অন্য জায়গায় নেই। অন্য জায়গায় থাকে কোথায়? জুতে, মানে চিড়িয়াখানায় পাওয়া যায় অথবা ব্রিডিং সেন্টারে পাওয়া যায়, যেখানে পান্ডাদেরকে লালন পালন করা হয়। হ্যাঁ, পান্ডার সেখানে বাচ্চা প্রসব করে, কেমন, ঠিক প্রজনন কেন্দ্রে পাওয়া যায়। আসলে এইগুলো কিন্তু অরিজিন না। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট কেয়ার করে এটাকে কোনোভাবে টিকিয়ে রাখা। আর আমাদের দেশে চিড়িয়াখানায় তো পান্ডা দেখাই যায় না, তাই না? কারণ খুবই, মানে আমরা, আমাদের দেশের মানুষ কিন্তু পান্ডা নিজের চোখে দেখেছে এমন মানুষ তো খুবই কম আছে, কারণ পান্ডা কিন্তু বিলুপ্তির পথে, খুব রেয়ার একটা প্রাণী, কেমন। তো চলো আমরা দেখে নেই পান্ডার খাবার আসলে কি। আমরা দেখতে পাচ্ছি ব্যাম্বু ইজ দ্য অনলি সোর্স অফ ফুড ফর পান্ডা। পান্ডা তাহলে কি খায়? পান্ডা বাঁশ খায়, তাই না? পান্ডার খাবার হচ্ছে বাঁশ, ব্যাম্বো। হ্যাঁ, আর একটা মানে একটা স্পেসিফিক প্রজাতির বাঁশ আছে, ওরা সব বাঁশ কিন্তু খায় না, একটা স্পেসিফিক প্রজাতির বাঁশ আছে যেটা আসলে কুইংলিং মাউন্টেনেই জন্মায়, সেই জায়গার এই যে বাঁশটাই কিন্তু পান্ডা খায়। আমরা দেখতে পাচ্ছি যে 99% ডায়েট অফ পান্ডা ইজ ব্যাম্বো। তাহলে পান্ডার 99%, মানে তার খাবারের 99% কিন্তু হচ্ছে এই বাঁশ। তাহলে 1% তারা কি খায়? 1% তারা ঘাস লতাপাতা খেয়ে থাকে। তাহলে বেশিরভাগ খাবারই কিন্তু, তাদের খাবারের উৎস হচ্ছে কিন্তু এই বাঁশ, কেমন। তাহলে বাঁশের সাথে পান্ডার কিন্তু একটা খুবই নিবিড় সম্পর্ক। বাঁশ না থাকলে পান্ডার টিকে থাকতে পারবে না। ঠিক আমাদের খাবার না থাকলে যেরকম আমরা টিকে থাকতে পারবো না, সেম যদি বাঁশ টিকে না থাকে তাহলে পান্ডা টিকে থাকতে পারবে না। মাই ডিয়ার, আমরা দেখতে পাচ্ছি অ্যান অ্যাডাল্ট পান্ডা নিডস রাউন্ড 38 kg অফ ব্যাম্বো এভরি ডে, কেমন। তার মানে প্রতিদিন একটা প্রাপ্তবয়স্ক পান্ডার 38 kg বাঁশের প্রয়োজন হয় তার খিদা নিবারণের জন্য, কেমন। তো মাই ডিয়ার, লেটস enjoy how an adult panda enjoys bamboo, okay?
কি সবাই খুব মজা পেয়েছো তাই না? খুব আনন্দ করে দেখেছো কিভাবে একটা প্রাপ্তবয়স্ক পান্ডা আসলে খুব মজা করে বাঁশ খাচ্ছিল, তাই না? তো ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত খুব ভালোই লাগলো যে পান্ডা দেখলাম, পান্ডার কোথায় বসবাস করে সেটা জানলাম, পান্ডা কিভাবে বাঁশ খায় সেটা আমরা এনজয় করলাম। কিন্তু এখন একটু মনটা খারাপ হয়ে যাবে। হোয়াট ইজ দ্য ফিউচার প্রেডিকশন অফ জিয়াংগু লিউ অ্যাবাউট পান্ডাস? এই জিয়াংগু লিউকে, উনি হচ্ছেন এই পান্ডাদেরকে নিয়ে একটা গবেষণা হয়েছিল, সেই গবেষণার টিমের একজন মেম্বার হচ্ছেন এই জিয়াংগু লিউ। কেমন উনি কি বলেছেন আমরা একটু দেখি। জিয়াংগু লিউ গিভস নেগেটিভ ইনফরমেশন ফর দ্য পান্ডাস। পান্ডাদেরকে নিয়ে তিনি একটা নেগেটিভ তথ্য দিয়েছেন, একটা ভবিষ্যৎবাণী করেছেন, আশঙ্কা করেছেন যে চায়নাতে যে পান্ডারা আছে তাদেরকে নিয়ে একটা আশঙ্কা করেছেন তিনি, বিকজ দে আর লুজিং দে আর ওয়াইল্ড হ্যাবিটেটস। কেমন চায়না হচ্ছে তাদের অরিজিন, একদম বন্য বসতির হচ্ছে সে কি পান্ডাদের অরিজিন। কোনো প্রাণীর যদি অরিজিনটা না থাকে, উৎসটা না থাকে, তাদের যে মেইন বাসস্থান সেটা যদি না থাকে, চিড়িয়াখানায় বা ব্রিডিং সেন্টারে কয়দিন তাদেরকে টিকিয়ে রাখা যাবে? কেমন তো এই জিয়াংগু লিউ কিন্তু সেই কথাটাই বলেছেন যে ওয়াইল্ড হ্যাবিটেট যদি হারিয়ে ফেলে তাহলে কিন্তু তাদেরকে টিকিয়ে রাখা যাবে না, পৃথিবীতে টিকিয়ে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। কেমন এখন কিভাবে তারা ওয়াইল্ড হ্যাবিটেটস হারাচ্ছে আমরা একটু দেখে নিই। হাউ আর পান্ডাস লসিং দেয়ার ওয়াইল্ড হ্যাবিটেটস, কিভাবে তারা তাদের ওয়াইল্ড হ্যাবিটেটস হারাচ্ছে দেখতে পাচ্ছ ছবিতে, কিভাবে পলিউশন হচ্ছে আর আমাদের কি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমরা ছবিতে, দেখো স্নিগ্ধ এই ছবিটার এই অংশটা কিন্তু ফ্রেশ, তাই না? একদম এই যে গাছপালা আছে এবং সবুজ পৃথিবী, সবুজ এবং নীল, আর এই পাশটা কিন্তু কি একদম মানে মনে হচ্ছে হিট একদম। এটা কি বোঝাচ্ছে যে এই জায়গাটা স্নিগ্ধ, পৃথিবী কি এখন আর এই রকম নেই, পৃথিবী কি হয়ে গেছে খুব উত্তপ্ত হয়ে গেছে, আমাদের গ্লোবাল ওয়ার্মিংটা ইনক্রিজিং দিনে দিনে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। কেমন এই ছবিটা দিয়ে কিন্তু এই মেসেজটাই দেওয়া হচ্ছে। এখন উনি যেটা বলেছেন, পান্ডাস আর লসিং দেয়ার ওয়াইল্ড হ্যাবিটেটস ফর ক্লাইমেট চেঞ্জ, আমাদের যে ক্লাইমেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে যেরকম ফ্রেশ ছিল সেখান থেকে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই চেঞ্জিং এর কারণে কিন্তু পান্ডা তাদের ওয়াইল্ড হ্যাবিটেটসটা হারাচ্ছে। কেমন তাদের যে অরিজিন সেটা হারাচ্ছে। তো আসো আমরা দেখে নিই হোয়াট আর দ্য কজেস অফ ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জের কারণটা কি? আমরা দেখতে পাচ্ছি এয়ার পলিউশন। হ্যাঁ, এয়ার পলিউশন হচ্ছে একটা ক্লাইমেট চেঞ্জের কারণ। আমাদের চারপাশে যে বাতাস আছে সেই বাতাসটা কিন্তু দিনে দিনে আরো বেশি দূষিত হয়ে যাচ্ছে, তো সেটাও কিন্তু ক্লাইমেট চেঞ্জের একটা কারণ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সয়েল পলিউশন। সয়েল মানে কি? আমাদের মাটি। আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে মাটিতে অসংখ্য ময়লা আবর্জনা পড়ে আছে, এই ময়লা আবর্জনার কারণে কিন্তু মাটি তার গুণাগুণ হারাচ্ছে। এই মাটিতে কিন্তু কোনো গাছ লাগালেও কিন্তু গাছ বেঁচে থাকতে পারবে না, বড় হতে পারবে না। সো আমাদের মাটি কিন্তু তার যে গুণ মাটি সেটা হারাচ্ছে। কেমন এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিফরেস্টেশন, বনায়ন কি হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে দিনে দিনে, কিন্তু গাছের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে এটার কারণেও কি হচ্ছে আমাদের ক্লাইমেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের যে জলবায়ু সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবেশের আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান পানি। আমাদের পানিও কি হচ্ছে দূষিত হয়ে যাচ্ছে। এই যে পানির মধ্যে, পানির আশেপাশে কি প্রচুর ময়লা আবর্জনা পড়ে আছে, এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পানিতে ছিল, স্রোতে ভেসে এই যে সাইডে এসেছে, বা সাইডে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে। আমরা সব কিছু ময়লা আবর্জনা যেন একদম নদীর পাড়েই ফেলতে হবে এরকম একটা অবস্থা। এতে করে আমাদের কি হচ্ছে পানি দূষিত হয়ে যাচ্ছে, যেটা পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের পরিবেশে কিন্তু বেশ কিছু উপাদান আছে গুরুত্বপূর্ণ, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা উপাদানই কিন্তু কি হচ্ছে দূষিত হয়ে যাচ্ছে। আগে যেরকম নির্মল ছিল, সজীব ছিল, সেটা কিন্তু এখন আর নেই। এই সকল কিছু দূষিত হওয়ার কারণেই কিন্তু আমাদের ক্লাইমেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা দেখব আমাদের এই ক্লাইমেট চেঞ্জের সাথে পান্ডার কি সম্পর্ক। কেমন হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট পান্ডাস? আমাদের যে বৈশ্বিক যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমরা দেখলাম, আমরা এই মাত্রই ছবিতে দেখলাম যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে কি হচ্ছে ক্লাইমেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটার সাথে পান্ডার কি সম্পর্ক। হ্যাঁ, পান্ডা কিভাবে এফেক্ট হচ্ছে সেটা আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট পান্ডাস ফুড। তাহলে দেখতে পাচ্ছ যে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এটার কারণে কি হচ্ছে আসলে পান্ডার খাবারে প্রভাব পড়ছে। কেমন বিকজ ব্যাম্বু ক্যানট গ্রোয়িং হাই টেম্পারেচার।
এবার বুঝতে পেরেছো বিষয়টা? আসলে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, আমরা একটু আগে দেখেছি যে সয়েল পলিউশনের কারণে কিন্তু মাটি তার গুণাবলী হারাচ্ছে, এবং যে তাপমাত্রা, সব কিছু মিলিয়ে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এটার কারণে পান্ডার যে মেইন খাবার ব্যাম্বো সেটা আসলে মানে জন্মাতে পারছে না। তাহলে ব্যাম্বোর কি প্রয়োজন? ইট নিডস কুল অ্যান্ড ফ্রেশ ওয়েদার, এটার দরকার একদম নিরাপদ ফ্রেশ এবং একটা ঠান্ডা পরিবেশ। কিন্তু ঠান্ডা পরিবেশ কোথায়? কেমন আমাদের চতুর্দিকে তো শুধু কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, দূষণ বেড়ে যাচ্ছে। তাহলে আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছি যে আসলে গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জটা কিভাবে পান্ডাকে এফেক্ট করছে, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তাহলে যেহেতু পান্ডার খাবার যদি ব্যাম্বো যদি এফেক্টেড হয়, পান্ডা কিন্তু ঠিক থাকতে পারবে না, ঠিক আমাদের মতো। আমাদের খাবার, আমরা যদি খাবার না পাই তাহলে আমরা যেমন ঠিক থাকতে পারবো না, ঠিক পান্ডার ক্ষেত্রেও সেম, যে কোনো প্রাণীর ক্ষেত্রে আসলে বিষয়টা সেম। এখন আমরা দেখে নিচ্ছি হোয়াট স্টেপস শুড বি টেকেন টু প্রোটেক্ট ব্যাম্বো। এখন আসো, এই ব্যাম্বোকে বাঁচাতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে, আমরা একটু আগে দেখেছি যে ব্যাম্বো, ওরা যে প্রজাতির বাঁশ খায় আসলে সেগুলোকে টিকিয়ে রাখতে হলে একটু ঠান্ডা এবং ফ্রেশ এরিয়া দরকার, তখনই কিন্তু এই ব্যাম্বোগুলাকে টিকিয়ে রাখা যাবে। আর ব্যাম্বো টিকে থাকলে কিন্তু কি, পান্ডাও টিকে থাকবে। কেমন, সো এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি, ইফ উই ওয়ান্ট টু সেভ ব্যাম্বো, যদি আমরা বাঁশকে বাঁচাতে চাই অ্যান্ড পান্ডাস, পান্ডাকে যদি, পান্ডাদেরকে যদি বাঁচাতে চাই, উই শুড শিফট, আমাদেরকে কি করতে হবে, স্থানান্তর করতে হবে। শিফট মানে স্থানান্তর করা, দ্য হ্যাবিটেটস অফ ব্যাম্বো, বাঁশের যে বসতি আছে সেটাকে স্থানান্তর করতে হবে টু আ কুলার অ্যান্ড ফ্রেশ প্লেস। কেমন, একটা ঠান্ডা এবং নির্মল পরিবেশে এই বাঁশকে স্থানান্তর করতে হবে। তাহলে এই বাঁশ টিকিয়ে রাখা যাবে, তারা যে স্পেসিফিক প্রজাতির বাঁশটা খায় সেটাকে টিকিয়ে রাখা যাবে, এবং পাশাপাশি কি হবে, এই পান্ডাকেও টিকিয়ে রাখা যাবে। তাহলে আর পান্ডা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে না। কেমন, তো মাই ডিয়ার, তোমরা তো পান্ডার সম্পর্কে বা পান্ডার কি সমস্যা, গ্লোবাল ওয়ার্মিং কিভাবে পান্ডাকে এফেক্ট করছে সব কিছুই জেনে গেলে, পাশাপাশি তোমরা টেক্সট বুকটাও পড়ে নেবে, তাহলে তোমরা আরো ডিটেলে জেনে নেবে এই সকল গুরুত্বপূর্ণ টপিকের সাথে, তোমরা টেক্সট বুকটাও পড়ে নেবে, তাহলে তোমাদের পড়াটা আরো পরিপূর্ণ হবে। কেমন, সো মাই ডিয়ার, পড়াশোনা শেষ করার পরে এখন হোমওয়ার্ক দেওয়ার পালা। আজকের হোমওয়ার্ক হচ্ছে দ্য জায়ান্ট পান্ডা, এই টপিকটার উপর তোমরা সুন্দর করে একটি প্যারাগ্রাফ লিখে ফেলবে এবং আমাকে কমেন্ট বক্সে সেটা শেয়ার করবে, আমি সেখানেই তোমাদেরকে ফিডব্যাক দেবো। কেমন, আর ক্লাসটি অবশ্যই তোমরা ফ্রেন্ডসের সাথে শেয়ার করবে, যাতে করে তারাও এই ক্লাসটি এনজয় করতে পারে। আর আমি কিন্তু রেগুলার ক্লাস দিয়ে যাচ্ছি, যদি তোমরা কোনো ক্লাস মিস করতে না চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ ভেরি মাচ, আর যারা করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। কেমন, এবং এরপর অলে প্রেস করবে, তাহলে কিন্তু আর কোনো ক্লাস মিস হবে না, আমি ক্লাস আপলোড দেওয়া মাত্রই তোমরা ক্লাস পেয়ে যাবে, তোমাদের কাছে ক্লাস নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট মাই ডিয়ার স্টুডেন্টস, আল্লাহ হাফেজ।